Al Jamia Media, the Holy Quran, shows people the right way. দুনিয়ার মুসলমান যেই কথা বলতেছিলাম, নামাজের দুই নাম্বার পুরস্কার কয়টা? দুইটা। বলুমনি আব্বা, বলুমনি। হ্যাঁ, দুনিয়ার মুসলমান, নামাজের দুই নাম্বারের এক নাম্বার পুরস্কার নামাজের মৃত্যুর সময় আজাব হবে না। কোন সময় মৃত্যুর আজাব দেখছেননি বাবা? দেখেন নাই? আমি তো বহুত দেখেছি রে বাবা, কত মানুষ আছে নিজেও মরতে চায়, আত্মীয় স্বজনেও খতম পারা, এটা মরে না কা? হেউ কয় আল্লাহ আজরাইল কি আমারে দেখে না? আত্মীয় স্বজনে কয় কিসের জন্য মরে না? হসপিটালের মধ্যে দেখি একটা রুগী গেছে, ডাকা ছিমেছে, আমিও পাশে খাড়ায় নিয়েছি। একজন সৌনি হাতের মধ্যে পাঁচটা পাইপ লইয়া গেছে এর কাছে, যাইয়া দুই নাক দিয়া দুইটা দিছে, মুখ দিয়া একটা দিছে, আর দুইটা লইয়া খাড়ায় রইছে। আমি কই কি রে আর দুইটা দেশ না? কয় স্যার আপনি বাইরে গেলে দেবো। আমি কই কি লেগে কই যে এই জায়গা দিয়ে দিব, এই জায়গা আপনি দেখ থাকতেন। হ্যাঁ, দুনিয়ার মুসলমান, মৃত্যুর যন্ত্রণা দেখো নাই? আমি দূরে যেয়ে এখানে কম্পিউটার ক্লাসের মধ্যে দেখছি, ব্রিগেডিয়ার সম্ভবত রহিম সাহেব সিলেটি লোক, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, কয় আমার রুমে বৈশা বৈশা তুমি যা দেখতে চাও দেখো, কম্পিউটারে দেখতেছি লোকটা যন্ত্রণার কারণে এরকম এরকম করতে আছে। একে হইলো আজরাইল সামনে হয়েছে, উল্টা দিকে পাঁচটা পাইপের যন্ত্রণার কারণে চোখগুলো বয়ে বয়ে পানি পড়ছে, লোকটা লড়তে পারে না। কিছুক্ষণ পরে হাত কইরা আছে, দেখি সৌনিকে পাইপগুলো টেন্না খুললা লাইতাছে। আমি বললাম, সৌনিক রে পাইপগুলো খুলোস কেন রে ভাই? সৌনিক বলছে, স্যার এই লোকটা ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাকে দেখি লোকটা পায়খানা করে দিছে, প্রস্রাব ছেড়ে দিছে। আমি ডাক দিলাম, আল্লাহ যে বলবোর পরিষ্কার দেখা, মৃত্যুটা হইলো পায়খানা প্রস্রাবের পইরা রে আল্লাহ। আমি বুঝে গেল আল্লাহ, যখন আজাবের ফেরেশতা মৃত্যুর ফেরেশতার সঙ্গে খারাপ লোকের সামনে আসে, আজাবের ফেরেশতা দেখে ভয়ে রুহুটা বর্তমানে বামিস্তনের দুই আঙ্গুল নিচে রে বাবা। এটা এলমি তাসাউফের অংশ, যারা আলেম আছেন তারা জানবেন রে বাবা। এলমি তাসাউফেরও কিন্তু দরকার আছে বাবা। দানিস্তনের দুই আঙ্গুল নিচে লুতিফায় কালটা আছে রে বাবা। এখান থেকে রুহুটা একটা দেউড় দিয়া, এ দুনিয়ার মুসলমান, এখান থেকে একটা দেউর দিয়া এটা ওই আঙ্গুলের মাথায় চলে যায়, পায়ের না আমাকে যেন বাইর কইরা নিতে না পারে। কিন্তু আজরাইল বলে, আমি তো নিতে আইছি, সাইরা যাব না। পায়ের আঙ্গুল থেকে ধরে চিপা শুরু করে আল্লাহ। এই বাবা, একটা বার খেয়াল করে দেখো, তোমরা তোমাদের ভিজা কাপড় গুলো যখন চিপা দেও, ভিতর থেকে পানি বাইর হয়, পাশে নরম সুতা গুলো কর করে ছিঁড়ে যায় রে বাবা। মৃত্যুর সময় যখন আজরাইল পায়ের আঙ্গুল থেকে চিপা শুরু করে, শরীরের সমস্ত গিট গুলো 360 জোড়া কট কট করে ছুটে যায়, যন্ত্রণার কারণে লুকটে জোরে একটা চিৎকার দেয়, বেরিয়ে যায়, রুহটা বাইর হয়ে যায়। আজাবের ফেরেশতারা জাহান্নামের কাপড় দিয়া পেঁচাইয়া, বেনামাজির গুনাহগারের রুহটার একটা টান দিয়া, সাতবক মাটির নিচে জাহান্নামের রেস্ট হাউস সিজিলে পৌঁছায় দেয়। বাবা রে, উল্টা দিকে যারা নামাজি হয় কি হয়? কি হয় আমার দিকে খেয়াল করেন বাবা, একটা দিন একটু মনোযোগ দিয়া পুরা ওয়াজটা শুনেন না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, উল্টা দিকে নামাজি যারা হয় তাদের যখন মৃত্যুর সময় হয়,
জান্নাতের ফেরেশতারা আয়েশা ওদের সামনে হাজির হয়। আজরাইলের সঙ্গে লোকটা দেখে বলে, এত সুন্দর পোশাক পরে এরা কারা আসছে রে, কারা আসছে, কি চায় আমার কাছে? ইদিওয়াক্ত মউতি দি মালাইকার রহমা, ইদিওয়াক্ত মউতি দি মালাইকার রহমা, মাফি মিফতাহ সরান জান্নাত, কুল মুসল্লি তারে ইয়া খুদ মিফতাহ, মুসল্লি কুল মালাইকা আতিনি মিফতাহ সরান আমে আল্লাহ, ফাদলাম মিনাল্লাহ, হাদা ফাদলাম মিনাল্লাহ, আল্লাহু আকবার, আতিনি মিফতাহ সুরান আমে আল্লাহ, আতিনি মিফতাহ সুরান আমে আল্লাহ, হাদা ফাদলাম মিনাল্লাহ, আল্লাহু আকবার, জোরে কাম, আল্লাহু আকবার। এই নামাজের মৃত্যুর সময় হলে রহমতের ফেরেশতারা আছে, নিজের দিকে না যাইয়া বরং মুখের কাছে চলে আসে, ডাক দিয়া বলে, দাও দাও, এটা আমার আল্লাহর দেওয়া উপহার আমার জন্য, তুমি মা তো বলি করিন না খে, এই ছবি আর চাবি আমার আল্লাহ দিয়েছেন, পুরস্কার স্বরূপ দিয়েছে আমার আল্লাহ। যখনই নামাজি আল্লাহ শব্দটা বলে মুখ থেকে রুটা বাইর হইয়া যায়, রহমতের ফেরেশতারা জান্নাতের কাপড় দিয়া পেঁচাইয়া একটা টান দিয়া সপ্ত আসমানের উপরে নামাজির রুটারে জান্নাতের রেস্ট হাউস ইল্লিনে পৌঁছাইয়া দেয়। আর কি ওয়াজ করবো বাবা, আমার জীবন থেকে বলি, আমি চট্টগ্রাম না বদর জমি মসজিদের খতিব ছিলাম, 85 উপরে বয়স্ক আমার এক বুড়া মুসল্লি কি জোরে বলে, কি কথা কন, এক বুড়া মুসল্লি কত বছর বয়স, প্রতিদিন ফজর নামাজ পড়ে পড়ে তসবি জপে, আজকে নামাজ শেষ করে আমাকে বলছে, হুজুর আত্মে গমন লাগে দে হুজুর, এই ঘরত যাইম গই দে। লোকটা ঘরের দিকে রওনা করে চলে গেল। আমি চিন্তা করলাম, আয়রে আল্লাহর বান্দা প্রতিদিন সূর্য ওঠার পরে আরো 4 রাকাত নফল নামাজ পড়ে, আজকে পড়লো না। লোকটা বাড়ি চলে গেল, বৌমা ডাক দিয়ে জিজ্ঞেস করে, আব্বা এত তাড়াতাড়ি আইছেন, এখনো তো রুটি হয় নাই। বলছে, বৌমা আমিও তো জানি রুটি হয় নাই, আমি তো তোমারে ডাক দিয়ে উঠাইয়া দিয়া গেছিলাম, তুমি রুটির জন্য চিন্তা করো না, আমি একটু ঘুমাই, তুমি রুটি বানায় আমারে ডাক দিও, আমার শরীরটা ভালো লাগে না। লোকটা ডান কাতের মধ্যে ফজরের নামাজে রুজু লইয়া ঘুমায় গেল, হাতের মধ্যে তসবিটা জপতে ছিল, ওই অবস্থায় লোকটা ঘুমায় গেছে। বৌমা রুটি বানাইয়া ওই ঘরের মধ্যে যায় ডাক দেয়, আব্বা ওঠেন, আব্বা রুটি খাইতে ওঠেন, আব্বা আর উঠে না, কথাও কয় না। বৌমা কপালে হাত দিয়া দেখে, আজকে আব্বার কপালটা একটু ঠান্ডা বেশি লাগে, চিন্তা করে আমার শ্বশুরের শরীরটা তো এত ঠান্ডা না, আজকে এত ঠান্ডা কেন, দুইটা হাত দুইটা টান দিছে, আব্বা একটু উঠেন। টান দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটা ঘুরে গেছে, হাত থেকে তসবিটা নিচে বইরা গেছে। মেয়েটা একটু চিৎকার দিয়া বলে, তুমি ডাকে কোথায় আসো, এসে দেখে যাও আমার শ্বশুর আব্বার দুনিয়ায় নাই, আমার শ্বশুরটা শ্বশুর না, আমার বাপের মতো ছিল। আমার আব্বা সকালবেলা আমরা ডাক দিত, বৌমা উঠো রুটি বানাও, আমার নাতি নাতকুর খাইয়া স্কুলে যাবে, আমার বাবা মারা গেছে, ঘুরে মরে কে ডাকবে। বৌমা কান্দায় মসজিদে খবর গেল, আবুল কাসিম সরকার আপনার বৃদ্ধ মুসল্লি নাই। আমি চলে গেলাম ওই বাড়িতে, যায় দেখি তসবিটা নিচে পড়ে আছে, জিজ্ঞেস করলাম, তসবি নিচে কেন পর্দার আড়াল থেকে? বৌমা বলে, হুজুর আমার আব্বা ফজরের নামাজ লইয়া তসবি জপতে জপতে ঘুমাইয়া আমার আল্লাহর দরবারে চলে গেছে। আমি চিন্তা করলাম, বছরের বুড়া মানুষের পায়খানা প্রস্রাব নয়, যন্ত্রণা নয়,
হসপিটাল নয়, ফজরের ওযু লইয়া তোমার নাম জপতে জপতে তোমার দরবারে হাজির হয়ে গেছে। আমার নবী বলছে নামাজির আজাব নাই, তুমি আমারে বাস্তব নমুনা দেখায় দিলা। সত্যিকারীর নামাজির মৃত্যুর সময় আজাব হবে না। ও আল্লাহ, আজাব গজব নিয়া না পাক হইয়া মরবো না, আজ থেকে জিন্দগিতে আর নামাজ ছাড়বো না। আল্লাহ, আমাদের যাদের নামাজ সহি শুদ্ধ নাই, সহি শুদ্ধ নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। দুইটা হাত উঠায়া মোহাব্বতে আমার আল্লাহরে ডাক দাও, এরকম না মোহাব্বতে ডাক দাও। ওই সমস্ত যুবক আজকে কান্দে রে আল্লাহ, আমার বুড়া বাপটা কান্দে দেখো পাগল হয়ে গেছে, আমার বুড়া বাপ গুলো কান্দে রে আল্লাহ, আমার যুবক গুলো কান্দে, আমার বুড়া বাপ গুলো কান্দে, আমার সামনে রোজ বাচ্চা গুলো কান্দে রে আল্লাহ। আল্লাহ, আমরা যারা বয়স্ক গুনাগা আমাদের দিকে তাকায় না আল্লাহ, এই অবুজ বাচ্চা গুলোর কান্না রুচিলায় আমাদের মাফ কইরা দাও। চোখের পানি চাই না দরদ নিয়া ডাক দাও, আমার আল্লাহ এখন প্রথম আসমানে আইসা গেছে বাবা। বাবা রে, তোমার মায়ের সামনে বাবার সামনে কাঁদলে তোমার মা বাপ পাগল হয়ে যাবে রে বাবা, আমার আল্লাহর মায়া তার চেয়েও বেশি। একটা ডাকের মতো ডাক দিতে পারলে ফিরবা না রে বাবা। এই মাহফিল থেকে ওঠার আগে মাফ কইরা দাও, যারা এখনো কানতে পারো না বাবা, খুন গুনার কারণে তুমি কানতে পারো না, নিজের জীবনের গুনার দিকে খেয়াল করে দেখো। বাজারে পাট খেতে হোটেলের দরজা বন্ধ করে রাতের অন্ধকারে কত পাপ করছো, যেই পাপের খবর জানলে তোমার মা তোমার শরমের সন্তান বলে স্বীকার করত না, তোমার মেয়ে তোমার বাপ ডাকত না, ওই গোড়ার কারণে তোমার চোখ দিয়ে পানি বাই নয় না। যাদের গুণা নাই তাদের নমুনা দেখো বাবা, তুমি দাঁড়াও তো বাবা, এই যে তাকায় দেখো, গুণা নাই কালবের মধ্যে খোরান হাদিসের সবিনা ডুইকা গেছে, ওদিকে গুরু বাবা দেখো দুইটা গাল পানি পড়ে রে বাবা, এটা আমার বাচ্চা নয় তোমাদের এলাকার বাচ্চা, ওর মা বাপ দেখলে এখন পাগল হয়ে যাইত। আমার নবীও বলে উম্মত আমার তোরা যখন কান্দাস আমার আল্লাহ দেখলে মায়ার দরিয়ায় জোশ মারে, আমার আল্লাহ আসমান থেকে হাতটা বাড়াইয়া তোদের চোখের পানি গুলো মুছে দেয় আর বলে কান্দিস না, তোরা কানলে আমি আল্লাহ সইতে পারি না। ও পর্দার মা বোনেরা গো, ও আমার উপস্থিত ভাইয়েরা, আমার আল্লাহর হাতটা যেন তোমার কপালে লাগে চোখে লাগে, এই জন্য কমসে কম চেহারাটা কালো করো। আরেকটা নমুনা দেখো, এইবার স্কুলের নমুনা দেখাই বাবা, তোমরা দুইজন দাঁড়াও তো বাবা, দাঁড়াও বা দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়া, টাকা দেখেন মুরব্বী
এগুলো আমার বাচ্চা না আপনার এলাকার বাচ্চা, ওদিকে গুর বাবা ওদিকে ঘু, হ্যাঁ ওদিকে ঘুরো ওদিকে ঘুরো ওদিকে ঘুরো, তাকায় দেখ তুমি কেন কানতে পারো না বাবা, খুন করে তোমাকে কানতে দেয় না, দেখো মা বিলের যুবক কেমনে কান্দে রে বাবা, হ্যাঁ মুসলমান মন্ত্র নরম কর, দরদ নিয়ে জোরে ডাক দেওয়া আল্লাহ, হাত নামাই ফেলো আল্লাহু আকবার। নামাজের মৃত্যুর সময় কি হয় না, এই ছেলেটার পিঠে থাপ্পড় দেন আর দুরুদ পড়া ফু দেন, বাবা ছেলেটার পিঠে থাপ্পড় দেন আর দুরুদ পড়া ফু দেন, জানি না কার সন্তান জানি এভাবে পড়ে গেছে আল্লাহ, এই জন্য আমি বেশি হিটে যাইতে চাই না, আল্লাহ আমার এই বাচ্চাটারে তুমি স্বাভাবিক অবস্থায় ফিরে দাও। হ্যাঁ দুনিয়ার মুসলমান, যেই কথা বলতেছিলাম নামাজের দুই নাম্বারের দুই নাম্বার পুরস্কার, নামাজির কবরে আজাব হয় না, কোনখানে কোনখানে বলবো না চলে যাব, বলবো না চলে যাব, বলবো না চলে যাব, আমারও তো কথা বলতে কষ্ট হয়, একটু সময় ক বললে কম বললে আমার জানের উপরে দয়া হয়, কিন্তু আমি বাঁচার আশা বহুত আগেই ছেড়ে দিয়েছি, 2004 সালে আমার ভোকাল কর্ড ইনফেকশন হয়ে গেছিল, ডাক্তাররা বলছে আপনার ক্যান্সার হয়ে যাবে গলায়, আমি সেদিন নিয়ত করে ফেলেছি আল্লাহ যদি ক্যান্সার হয় তো হোক তোমার কথা বলছে বলতেই মরব। হ্যাঁ দুনিয়ার মুসলমান, হাত নামান আব্বা, নামাজির দুই নাম্বারের দুই নাম্বার পুরস্কার, নামাজির কবরে আজাব হবে না, কোনখানে কোনখানে হাত নামায় ফেলেন না, এক নাম্বার পুরস্কার দুনিয়ার প্রয়োজন মিঠে গেল, দুই নাম্বার পুরের এক নাম্বার মৃত্যুর সময় আজাব নাই, দুই নাম্বারের দুই নাম্বার কবরে আজাব নাই, কোনখানে কোনখানে কবরের আজাব দেখছেননি, দেখছেননি কেন, আপনাদের এলাকায় খালের তলায় গরু পয়ড়া থাকতে দেখেন নাই, মরা গরু দেখছেননি, যেই গরুর পাশে কুকুর যাইতে পারে না শিং দিয়া গুটা দেয়, আজকে ওই গরুরে কুকুরে টেগনা টেগনা খায়, গরু কিছুই বলতে পারে না, সারাটা দিন কুকুরে খায়, সারাটা রাত হিংস্র জন্তুরা টাইনা খায় রে বাবা, খাইতে খাইতে কয়দিন পরে আর গোস্ত নাই, দেখবা হাড্ডি গুলো কে যেন খাইতে আছে, কিছুদিন পরে দেখবা ওখানে যে গরু পয়ড়া ছিল আর চিহ্ন নাই, ঠিক কিনা ধরে বাবারা, চোখটা একটু বন্ধ করো, চোখটা বন্ধ করো, বক্তৃতা তো জীবনে বহুবার শুনেছ, চোখটা বন্ধ করো, একটু আমার কথাগুলো খেয়াল করো বাবা, মনে করো তোমার যেন মৃত্যু হয়ে গেছে, চোখ বন্ধ করো, তোমার এলাকার কেউ মারা গেলে তারে যেমন দেখতে গেছো মনে করো তোমার মৃত্যু হয়ে গেছে, ওই লোকটার জায়গায় তোমার একটু কল্পনা করে দেখো, চিন্তা করো আল্লাহ আমার মরণ হয়ে গেছে, তাকায় দেখো তোমার বেগম সাবার তোমার এখন ঘরে রাখতে চায় না, যেই ঘর তুমি এত কষ্ট করে বানাইলা রাত্র নিশীতে ওই ঘর থেকে তোমারে বাহির করে উঠানে ফালায় রাখছে, আহারে শীতের দিন একটা বেডশিট দিয়ে দেখা রাখছে, বিদেশ থেকে আনা কম্বল গুলো গায়ে দিয়ে তোমার সন্তানেরা ঘুমায় আছে, তুমি উঠানের মধ্যে পড়ে আছো, তোমার পিঠের নিচে কোনো বিছানা নাই,
কেউ তোমার পাশে আছে না, কথা বলে না। সকাল হয়ে গেছে, তোমার বন্ধু বান্ধব পাইছে, যারা আগে তোমারে দেখলে দশ হাত দূর থেকে কইতো দোস্ত কেমন আছো, আজকে ওই বন্ধু তোমার সঙ্গে কথা বলে না, আইসা পাশে রাখা চেয়ার গুলোতে বইসা, কয়েটারে তাড়াতাড়ি গোসল করাও, আজকে তোমারে দোস্ত কয় না, কয়েরে তাড়াতাড়ি গোসল করাও। একটু কল্পনা করে দেখো, তোমার বন্ধু বান্ধব তোমারে আর দোস্ত কয় না, তোমারে গোসল করাইয়া কান্দের মধ্যে লইয়া কবরের দিকে লইয়া যাইতাছে, একটু কল্পনা করো না বাবা, চোখটা বন্ধ করে কল্পনা করো, তোমার এত দিনের কামাই করা বাড়ি গাড়ি সব রইছে, তুমি কবরের দিকে যাইতে আসো বাবা, কবরের পারে নিয়ে গেছে তোমারে কবরে নামাবে, লোকেরা ডাক দিয়ে তোমার সন্তানেরে বলছে তুমি একটু নামো, বলছে আমার ভয় করে আমি জীবনে কোনোদিন নামি না। যাদের জন্য দুর্নীতি করলা, অন্যায় করলা, অন্যের জমি দখল করলা, ওদেরকে আজকে তোমারে কবরে নামাইতে রাজি না রে বাবা। এই বাবা তোমারে অন্য মানুষ কবরে নামায়, আমার দিকে খেয়াল করেন বাবা, মনোযোগ দেন কো, এই চতুর্দিক থেকে বাঁশের সানি দেওয়া শুরু হয়ে গেল, তোমার কবরের ভিতরে ইতিমধ্যে কিছু পোকা জোকা ডুইচা যায়, খেয়াল করে দেখেন ভিতরে যারা আছে কোদাল দিয়া বাইরে ফালাইয়া দেয়, তুমি চিন্তা করে দেখো গো মা, চিন্তা করে দেখো আমার উপস্থিত ভাইয়েরা তোমারে কবরে শোয়াইয়া রাখছে, আশেপাশের কবর থেকে আগের লাশ খাওয়া বড় বড় পোকাগুলো মাথাটা বাইর করে রাখছে, দুইজন লোক জীবিত ভিতরে আছে এই জন্য তোমার কবরে আসে না, যখন সর্বশেষ বাঁশের সানি দেওয়ার আগে লোকটা লাভ দিয়া উইটা গেছে, বাঁশের সানি দিয়া মাটি দেওয়া শুরু করছে, চতুর্দিক থেকে আল্লাহু আকবার, চতুর্দিক থেকে হাজার হাজার পোকা মাকড় তোমার দিকে আসতে আছে, হ্যাঁ মুসলমান তাকা দেখো, ডানের থেকে পোকা মাকড় আসতেছে, বামের থেকে নিচের থেকে সামনে থেকে পিছন থেকে, তুমি লাভ দিয়া খারাইছো বাগার জন্য, ডানে মাটি বামে মাটি সামনে মাটি পিছে মাটি উপরেও মাটি, আল্লাহু আকবার, বাগার কোনো সুযোগ নাই, তাকায় দেখো আল্লাহ আল্লাহ, চতুর্দিকে হাজার হাজার পোকা মাকড় কিলবিল করতে আছে আল্লাহ, এই কয়েক সেকেন্ডের মধ্যে তোমার এই সুন্দর চেহারা কামড়ায় বিশ্রী করে ফেলবে রে বাবা, কয়েক সেকেন্ডে কামড়ে বিশ্রি করে ফেলবে গো মা গো, আমার মায়েরা আমার নবী খবর দিছে উম্মতা মা, দুনিয়ায় একটা সাপ দেখলে দেউড়াইয়া বাইজ্ঞা যাও, কবরে কম করে হলেও 72টা সাপ দিবে আল্লাহ, এই ছোট করে 72টা সাপ রে বাবা, চতুর্দিক থেকে ফেনা দইরা আছে, আর জীবনে তোমার মৃত্যু হবে না রে বাবা, বাবা রে আমার দয়াল নবী খবর দিছে উম্মত আমার, ওই সাপ জোকা পোকা পিচ্ছুরা খবর নামাজ লইয়া যাইও, নামাজের আলো দিয়ে আল্লাহ কবরটা আলোকময় করে রাখবে, নামাজের ফেরেশতা দ্বারা বলবে এই আশেপাশের পোকা মাকড় আযাবের ফেরেশতারা এই কবরে ঢুকার চেষ্টা করিও না, এই লোকটা আমার কারণে সকালে ঘুমাইতে পারে নাই, আজকে ও ঘুমাইছে আমি ওরে পাহারা দিব, ওর ঘুমে ডিস্টার্ব করতে দিব না, এই বাবার আমায় রাগ, তোমার কবরে যেন পোকা টোকা সব বিচ্ছু না আসে,
নামাজ নামক ফেরেশতা যেন তোমার কবর পাহারা দেয়, এই জন্য আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িরা, নামাজের নূর লইয়া কে কে কবরে যাইবা, দুইটা হাত উঠাইয়া কলিজা ফাটায় চিৎকার দিয়া তিনবার বল আল্লাহু আকবার। দূর দূরান্ত থেকে যারা শুনতেছেন মাইকের আওয়াজ, আমি আবুল কাসেম সরকারের সঙ্গে ওখান থেকে হাত উঠান রে বাবা, এই মঞ্চে শতকরা 97% লোক মনে হয় কান্দে রে বাবা। ও পর্দারলের মা বোনেরা গো, তোমাদের শ্বশুর কান্দে গো মা, তোমাদের এলাকার ধনীরা কান্দে পাগলের মতো, তোমাদের স্বামী ভাই বন্ধুরা কান্দে, তোমাদের বাচ্চাগুলো কান্দে, পর্দারলে তোমরাও কান্দো, কান্দো কাঁদলে গুনাহ মাফ হইয়া যায়, জান্নাতের রাস্তা সাফ হইয়া যায় রে বাবা। এই চোখের পানি রাই গুনাহ কান্দো, কলিজা পাঠায় ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও, আরো জোরে ডাক দাও, ওয়াসাকরাতিল মাউত আযাবাল কবর, ওয়াসাকরাতিল মাউত আযাবাল কবর, আপনাদের কষ্ট হইতেছে বাবা, আর 10 মিনিট সময় বলি, হ্যাঁ 10 মিনিট কি ওলাম এখানে মাসে নি ভাই না বানায় কই আছে না নাই কোন দিক যাই, এদিকে আপনারা কন কন কন, আমারও জোশে কয় কন কন, কিন্তু এই দিকে ভয় হয় কার জানি, নামাজ ভয় হয়, আমার আন্তরিকতার কোনো অভাব নাই, আমি সময় নষ্ট করছি বলেন, জিকির কইরা চা খাইয়া লম্বা লম্বা, হ্যাঁ কোনো অন্য কোনো আমল দিয়া, কারণ আমল করার জন্য তো বাবা ওয়াজ দরকার, কি বলেন, গজল গাওয়ার জন্য তো শিল্পী যথেষ্ট, আমার মতো সরকার আনার দরকার আছে, হ্যাঁ দুরুদ শরীফ পড়া ভালো কাজ, কিন্তু এই ধরনের মঞ্চে ঘন্টার পর ঘন্টা দুরুদ পড়া সময় নষ্ট করার দরকার আছে, হ্যাঁ সবসময় এটা পড়তে পারি ঠিক কিনা ধরে বলেন, জিকির করে সময় নষ্ট করার দরকার আছে, এই ধরনের মঞ্চে দরকার নাই, আপনি অবসর সময় একলা একলা জিকির করেন না, না করে কে নাই, তো মঞ্চে উঠতে আপনি সময় পেয়েছেন 45 মিনিট, আপনার 35 মিনিট গেলি জিকিরের দুরুদেই গেছে, এরকম তো আমি করি না, কিন্তু তারপরে তো ওয়াজ শেষ হয় না, আমার নাই দোষ আপনার নাই হোশ, তার 10 মিনিট বলুন নি ভাইরা আমার, সব আর 10 মিনিট সময় বলবো, 10 মিনিট সময় আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম নামাজের 3 নম্বর পুরস্কার কয় নাম্বার, 3 নম্বর কয় নাম্বার, 3 নম্বর কয় নাম্বার, 3 নম্বর পুরস্কার নামাজির, ওয়ায়ো চিকিতাবহু বিয়ামিনি, আমার প্রশাসনের বাইরে আসছে, ওনাদের জন্য যদি থাকতে চাই তাহলে বসার জায়গা দেন, নয়তো মেহমানদারি করেন আলহামদুলিল্লাহ, খুশির কথা ঠিক কিনা জোরে বলেন, এ দুনিয়ার মুসলমান নামাজির 1 নম্বর পুরস্কার দুনিয়ার সব প্রয়োজন মিটে গেল, 2 নম্বর মৃত্যুর সময় আজাব নাই কি নাই, 3 নম্বর 2 নম্বরের 2 নম্বর কবরে আজাব নাই, কয় নাম্বার, 3 নম্বর, ওয়ায়ুতি কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহি আল্লাহ হাবিবি আল্লাহু আকবার, জোরে কর, জোরে কর,
আছে কাপন ধরা যায়। নামাজের তিন নাম্বার পুরস্কার, ডান হাতে আমল নামা, কোন হাতে? কোন হাতে? তাহলে এটা একটা পুরস্কার হইলো, ডান হাতে গিয়ার বা আমার তো কি ডান হাতে গিয়ার বা আমার তো দেশের মানুষ এসে ডান হাতে গেলি গিয়ার বা আমার দেখে লিখি আমাকে অনেক সিনিয়র বক্তা বলে, হুজুর আপনি সিরিয়াস কান্দাইতে থাকেন ঠিক, তখন আবার হাসান, কেন হাসান? আপনি একটা না কান্দাইতে থাকেন, আমি বেটা মইরা গেলে দায়িত্ব দিব কেনা? আমি বিপদে পড়বো আলহামদুলিল্লাহ, আমার আলহামদুলিল্লাহ এই কোয়ালিটি আল্লাহ দিছে, আমি চাইলে ওর কান্দু দেখি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। দশ মিনিটের শুরু এখন থেকে ধরে নেন, ওই অতিকে তব হবি আমি নেগি ওয়াইয়া মুরু আলাম সিমতি কলবের কে ওয়াইয়া দখলুন জান্নাত বিগাইরি হিসাব আল্লাহু আকবার। নামাজি মুসল্লি ডান হাতে আমল নামা পাইয়া, আমল নামায় কি লেখ একটু দেখি কি কর, মানুষে পেপার পোস্টার মাইকিং কইরা দাওয়াত দিয়া নিয়ে ফোলাও কুরমা খাওয়াইয়া মঞ্চে উড়াইছে, শুরুতেই কই মাইক ঠিক নেই, আর না তো কই গরম সামনা একটা না একটা উচিলে যে নেইমে গেছে কি দিলে হোস নাই বেটা। ফিনিশিং লাইনে চলে যাব আলহামদুলিল্লাহ। ভাই যে কথা বলতেছিলাম, ফেরেশতা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা তুমি পাঁচশো অক্ষর নামাজ পড়তা? এটা তো করতাম, তো নামাজের আগে উজু করতা? বলে করতাম, উজুর মধ্যে মুখ দুইশো, হাত দুইশো, পা দুইশো, মাথা মাসে করছো, তোমার হাতের পানি, মুখের পানি, নাকের পানি, পায়ের পানি, মাথা মাসের পানি ধুয়ে পড়ার আগে আমার আল্লাহ এই সমস্ত পানি দিয়া ধুইয়া তোমার এই চার রঙের গুণা মাফ করে দিয়েছে, আর বান্দা এই চার রঙ ছাড়া গুণা করতে পারে না, কোন বান্দামান দিয়ে চাইরঙ্গ ছাড়া গোনা করতে পারে না। আর ভালো করেন আর মন্দ করেন চিন্তা করে মাথা দিয়ে কি দিয়ে হেড কোয়ার্টার এটা দিয়ে চিন্তা করে, কালকে এই কামটা করো, কালকে এইটার খাইলাম, কালকে এইটার জমি দখল করে দেবো, কালকে এইটার দোকানে আগুন লাগাই দিব, এই হেড কোয়ার্টার দিয়ে চিন্তা করে। আর এই ফা দিয়া হাইটা এটারে পোল বানাইয়া পরিবহন বানাই এটা দিয়ে হাইটা যায় ঠিক কিনা জোরে বলে, ঠিক কিনা জোরে বলে। আর এই হাত দিয়া ধরে দুই ডরে দিয়া টুটা করে লাই, এরপরে ভিতরে দা ভাই আইনে এটা দিয়া ডুবাইতে, এই চাই রঙ্গ ছাড়া বান্দা গুনা করতে পারে না। আর ফেরেশতা বলে, বান্দা নামাজের দ্বারা তোমার এই চাই রঙ্গের গুনা দুইয়া মাফ হয়ে গেছে, রাতের বেলায় গুনা কারণ করতে যায় দেখি তোমার চাই রঙ্গের এক অঙ্গেও গুনা নাই, এই জন্য তোমার আমল নামায় একটা গুনাও লিখতে পারি নাই। এই জন্য তুমি খালি ডালে খারাইতে হো, চিন্তা করিও না, কি কইরো না, কি কইরো না, তোমার হিসাব কিতাব হইব, বিনা হিসাবে তুমি জান্নাতে যাইবে, এটা লইয়া খাড়াইয়া থাকো।
খারায়াটাও চিন্তা করিল না, নামাজির ডান হাতে হাসরের ময়দানে গুনামুক্ত আমল নামা। এই বুঝল ওয়াজ শেষ। আজকে সোনার বাংলাদেশ, আপনাদের জিজ্ঞেস করি দুনিয়ার মুসলমান, হাসরের ময়দানে নামাজ আপনার ধরা খাবার ফাইলটা থেকে আপনার সমস্ত অপরাধগুলোকে ডিলিট করে দিবে, কি করে দিবে? ডিজিটাল ফলাফল তো ডিলিট বলো কি, আপনার লাইফ মেমোরি থেকে আপনার জীবনের সমস্ত অপরাধগুলো ডিলিট করে দিয়ে শুধু ভালোগুলো থাকিয়া যাবে, কুল্লু ফাদি খালি হয়ে যাবে গোনার জায়গাগুলো। এটা লয়ে খারায় থাকেন আপনার হিসাব হইব, তো হিসাব করে না ইয়া দেখবো এটার মধ্যে দিয়ে কোনো গোনা টোনা নাই, এটার কি যে হিসাব লোবো। সুবহানাল্লাহ বলেন, হাসরের ময়দান মুসিবতের দিন, মাতার সোয়ায় খাট উপরে সূর্য নিচে তামার জমিন, কোন বন্ধু নাই কি নাই, কোনো কি নাই, সেদিন কোন বন্ধু তোমার জীবনে কাজে আসবে না, সেদিন নামাজ তোমার বন্ধু হইয়া তোমার হাতে গুনামুক্ত আমল নামা পৌঁছায় দিবে। এমন একটা বিপদের দিন যেদিন তোমার মা স্বয়ং তোমার উপকার করবে না, কোরআন থেকে না বললে তো তোমাদের প্রমাণ হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, হাসরের ময়দান কোন ময়দান? একটা মানুষ চিন্তা করবে আল্লাহ এই যাই আত্মীয় স্বজনের জন্য আমি দুনিয়ায় তোমার ইবাদত করার সুযোগ পাই নাই, এখন আমার বিপদের দিনে হেগল লোক একটু দেখা হইলে ভালো হইতো, কি হইতো এই কথা বলবেন সবাই, কি হইতো ভালো হইতো, তা আল্লাহ বলবে অসুবিধা কি, ওই যে দেখো ওই ওই তোমার বাইয়ে খারাই দিয়েছে, কে খারাই দিয়েছে, কে খারাই দিয়েছে, লোকটা দেহরাইয়া যায়, ভাইয়া ভাইয়া কেমন আছো, ভাইয়া কইব কে তোর ভাইয়া, কেন আপনি না আমার ভাইয়া, এই তোর ভাই কে না রে, কারে ভাই ডাকো, ভাই তুমি আমাকে চিনতে পারো না, তুমি আমার ওই ভাই, বাবার সঙ্গে কাজ করার জন্য একটা সন্তান দরকার, তুমি ডাক দিয়া বলছিলা আব্বা আমি তোমার সঙ্গে কাম করব, আমি চাষা গোসা হইয়া থাকব, আমার ভাইগুলো পড়াশোনা করো, এই কথা বলে আমাদের পড়াশোনার সুযোগ কইনা দিয়া তুমি মূর্খ আছিলা আমার বড় ভাই, ভাইয়ের কথা কি মনে পড়ে, মনে পড়েনি ভাই, ঈদের দিন আব্বা তোমার একটা শার্ট কিনে দিছিল, আমারও একটা শার্ট কিনে দিছিল, আমি শার্ট গায়ে দিয়ে টিয়ালি কলেজে যাইতাম ভাইয়া, তুমি তো শার্ট গায়ে দাও না, গামছা গায়ে দিয়ে মাঠে কাম করতে ভাইয়া, কয়দিন পরে আমার পাঞ্জাবিটা আমার শার্টটা ময়লা হয়ে গেল, তুমি আমার ময়লা শার্টটা নিয়ে তোমার নতুন শার্টটা আমারে দিছিলা, তুই কলেজে ময়লা শার্ট লয়ে গেলে আমার ইজ্জত থাকত না, তুমি আমার ওই ভাই, আমার কথা কি তোমার মনে পড়ে না, ভাই তখন ডাক দিয়ে বলবে কে তোর ভাই, আমার কোনো ভাই ছিল বলে তো আমার মনে পড়ে না, সূর্যের তাপ আমার মেমোরিটা ডিলিট করে দিয়েছে, পিছনের কোনো সিন আমি সামনে আনতে পারি না, রব্বি নাফসি রব্বি নাফসি, লোকটা বলবে আল্লাহ আমার ভাই তো আমারে চিনলো না, সাহায্য তো পরের কথা, আমার আল্লাহ বলবে ভয় পেও না, ওই যে তাকে দেখো আবি, ওই দেখো তোমার আব্বা খাড়ায় আছে, কে খাড়ায় আছে, লোকটা দেউরায় দেয় বলবে আব্বা আমার কথা আপনার মনে আসেনি, আব্বা বলবে তুমি কে আমার তো মনে পড়ে না, বলেন কি আব্বা আপনি না আমার ওই আব্বা, কষ্ট করে মাঠে কাজ করতেন আব্বা, আপনি বাজার থেকে আসতে রাত হয়ে যাইত, আমরা সন্ধ্যা রাতে তরকারি দিয়া গুস্ত মাছ দিয়া খাইয়া ঘুমায় যাইতাম,
রাতের বেলায় আপনার জন্য গুলা লোয়ার ঝোল থাকতো, এটা দিয়ে খাইতে বসলে আমাদের আবার রাতে ঘুম ভেঙে যাইত। আপনার পাশে বইছে বলতাম, আব্বা তুমি কি খাও? আপনি তখন গুলালুগুলো দিয়া খালি ঝোল দিয়া ভাত খাইয়া খুশি হইয়া আমার বুকে লইয়া ঘুমায় থাকতেন। আপনি আমার সেই আব্বা, আমার কথা কি মনে পড়ে না? আব্বা তখন ডাক দিয়ে বলবে, বলো কি, আমি যে তোমার জন্য এরকম কষ্ট করেছিলাম সেটা তো মনে পড়ে না? সূর্যের তাপ আমার মেমোরিটা ডিলিট করে দিয়েছে, আমার সামনে থেকে সরো, আমি আমার নিজের হিসাবের ভয়ে আছি। এই কথা বলে বাবা ও উর্দু শ্বাসে দৌড়ান শুরু করবে, আল্লাহ বাবা ও সেদিন তোমাকে চিনতে পারবে না। وَنُفِخَ فِي الصُّورِ وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُم مِّنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ আরে তোমার বাবা তোমার ছাইরা যেদিন দৌড়াইতে থাকবে সন্তানের কাছে দৌড়ায় যাবে, সংক্ষেপ করে দেই, সন্তান বলবে, আব্বা চিনতে তো তোমারে পারি নাই, আর চিনতে পারলেও বাবা হিসেবে তুমি আমাদের জন্য মেহনত করবা, স্বাভাবিক কথা। আজকে তোমাকে কিছু দিতে পারবো না, সন্তানও তোমাকে তাড়ায় দিবে। যে সন্তানের চিন্তা করতে যে যুবক নামাজ পড়ার সময় পাও না রে যুবক, যে সন্তানের ভবিষ্যতের চিন্তা করে দুর্নীতি করলা, আরেকজনের ফাইল চাপা দিলা, আরেকজনের বাড়ি দখল করলা রে বাবা, ওই সন্তান তোমাকে সেদিন পরিচয় দিবে না। লোকটা বলে আমি এখন কি করব, ওয়াসাহেবাতি আছে নিয়োজ আছেনি হুজুরে না মাথা লাললে আমি সাহস পাই আলহামদুলিল্লাহ। এ ভাইরা তখন বন্ধুর কাছে যাবে, কার কাছে? আমার দিকে মনোযোগ দেন, কার কাছে? বন্ধুর কাছে। দোস্ত রে আমি তোর জানের দুষ্ট ছিলাম, রাতের বেলায় বউয়ের কাছে ছিলাম, কিন্তু তুই ডাক দিছস, পরে বাইরে এই বসছি, আমার দুষ্ট ডাকে, কে ডাকে? কে ডাকে? দোস্ত রে আমার চিননি বা সাহেবাতি স্বামী অথবা স্ত্রী ডাক দিয়া বলবে আমার চিননি। সাহেবাতির মধ্যে স্বামী স্ত্রীটাও আছে বাবা, ব্যাখ্যা করতে পারতেছি না, সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব তুমি স্ত্রীও কামে আসবে না, মা গো তোমার স্বামীও সেদিন কাজে আসবে না। তারও কিছু লোক আনে কি মিছিল, রব্বি নাফসি রব্বি নাফসি وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَاتَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وصدق المرسلون দুনিয়ার মুসলমান যে কোনো অবস্থায় একটু লড়াচড়া বন্ধ থাকলে ভালো হয়। দুনিয়ার মুসলমান যেই কথা বলতেছিলাম, বন্ধু বান্ধব ফিরে যাবে, লোকটা তখন আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ সব গেল, এখন কেউ তো আমার কামে লাগলো না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, তুমি কি এখন নিরাশ? নিরাশ হওয়াটাই তো স্বাভাবিক, যাদের জন্য আমি তোমারে খুশি করলাম না, এরা সবই গেল, সবই কি করল? আমার আল্লাহ বলবে, বান্দারে আরেকটা জায়গা এখনো বাকি, ওয়া উম্মি ও বান্দা টাকা দেখ, তোর মা দুখিনী দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে?
খেয়ে দাঁড়ায় আছে মা দুঃখিনী দাঁড়ায় আছে ডাক দিয়ে বলবে বান্দারে ভাই এখান থেকে শুরু করেন ছোট্ট একটা 10 মিনিটের ছোট্ট কাট দিয়ে দিবেন এখন থেকে শুরু করেন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা ওই যে তাকে দেখো উম্মি আমার বান্দা তোর মা দুঃখিনী ওই পাশে দাঁড়ায় আছে লুকতে দেওড়ে মায়ের কাছে চলে যাবে কার কাছে যা দেখবে মা দুঃখিনী দাঁড়ায় আছে উপস্থিত ভাইরা তোমরা তোমাদের মায়ের দিকে একটু তাকাও তো দেখি মা দুঃখিনীর চেহারাটা সামনে নিয়ে আসো মা তো এমন একটা শব্দ যেই শব্দটা কয়ে ডাক দিলে শান্তি পাওয়া যায় রে বাবা দুনিয়ায় তিনটা শব্দ বলার সঙ্গে সঙ্গে শান্তি পাওয়া যায় এক নাম্বার শব্দ হলো আল্লাহ দুই নাম্বার শব্দ হলো মা তিন নাম্বার শব্দ হলো বাবা রাতের অন্ধকারে ইটের মধ্যে বালি খেয়েছ নিজের অজান্তেই মুখ দিয়ে চলে আসে মা 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 গো ব্যথা পাইছি গো মা বাবা বাবা অন্ধকারের মধ্যে ডাক দাও বাবা দাও না দরদ নিয়া একটাবার ডাক দাও না মা আমি টেলিফোনে অনেক সময় আমার মায়ের সঙ্গে কথা বলি শুধু বলতে থাকি মা 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 আমার আম্মা কয় এতবার খালি ডাকবি কিছু কবি না আমি বলি মা গো শুভরে মা ডাকতে কেমন জানি এক মজা লাগে গো মা মা তোমরা বোঝো না যাদের মা নাই তারা বুঝে মা কারে কয় লোকটা দেউড়ে মায়ের কাছে পৌঁছে গেল মা দুঃখিনী সামনে যায় ডাক দেয় মা চুলগুলো সরাইয়া ডাক দিয়া বলবে তুমি কে কারে মানক তোমারে তো চিনতে পারি না মা সবচেয়ে আপনজন হাজুরের ময়দানে সে তোমারে চিনতে পারবে না সন্তান ডাক দিয়া বলবে মা তুমিও আমারে চিনো না বাইয়ে চিনলো না সন্তানে চিনলো না বন্ধু বান্ধব স্বামী স্ত্রী চিনলো না বাবাও চিনলো না মা গো তুমিও চিনো না মা ডাক দিয়া বলবে কেমনে চিনব নিচে তামার গরম উপরে সূর্যের গরম আমার দুনিয়ার স্মৃতিগুলো ভুলায় দিছে আমার যে বিয়ে হয়েছিল কিনা সেটাও তো মনে করতে পারি না সন্তান ডাক দিয়ে বলবে মা এরকম নির্দয় হইও না সবাই নির্দয় হইল তুমি নির্দয় হইও না মা একটাবার খেয়াল করো আমারে চিনো কিনা মা গো মা 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 10 মাস 10 দিন তোমার পেটে আছিলাম গো মা মা গো সকালবেলা এক পোয়া পায়খানা আধা ঘন্টা পেটে রাখতে পারি না গো মা তুমি কেমনে 10 মাস 10 দিন আমারে পেটে রাখছিলা গো মা গো তোমার রক্তগুলো টাইনা খায়া তোমার চেহারাটা হলুদ বানায় ফেলছিলাম গো মা উল্টে দিকে তুমি কিছু খাইতে গেলে মরিচ লবণ বেশি পড়ার কারণে তোমার কলিজার মধ্যে লাত্তি দিতাম গো মা গো তুমি বমি
কইরা সব খাবার ফালায়া দি যা গো মা সন্তান বললে মা গো মা 10 মাস 10 দিন তোমার পেটে আছিলাম, আমার যখন দুনিয়ায় আসার সময় হলো ফেরেশতা ডাক দিয়ে বলল দুনিয়ায় চলে যা, আমি কেমনে দুনিয়ায় আসব রাস্তা খুঁজে পাই না। ফেরেশতা বলল ভিতর থেকে একটা মুচুর খাও, মাগো তোমার পেটের মধ্যে একটা মুচুর মারছিলাম, আমার মাথাটা উপরের দিকে ছিল মাথাটা নিচের দিকে চলে গেছিল গো মা, মা মা গো মা যখন মাথাটা নিচের দিকে যায় গো মা তখন আমার মাথাটা তোমার কলিজায় একটা বাড়ি লাগছিল গো মা, মা গো বাড়ি লেগে তোমার কলিজাটা ফাইটা দুই ভাগ হয়ে গেছিল গো মা, কলিজার রোগ থেকে তাদের রক্তগুলো দুনিয়ায় আসতেছিল। রহমতের ফেরেশতারা বলছিল যা তোর মায়ের তাজা রক্তের পিচ্ছিল রাস্তা দিয়ে দুনিয়ায় চলে যা, মা আমি দুনিয়ায় আসার জন্য পাগুলো ক্লোজ কইনা আবার পিছনের দিকে একটা লাত্তি মারছিলাম গো মা, মা গো আমার ওই লাত্তিটা আবার তোমার কলিজায় লাগছিল গো মা, মা গো এইবার আর লিকুইড নয় বরং চাক্কা চাক্কা তাজা রক্তগুলো দুনিয়ার দিকে আসতেছিল, আমারে গেটিদের মতো ডাক্কায় দুনিয়ায় নিয়ে আসছিল, মা গো আমি দুনিয়ায় এসে গেছিলাম তোমার হুশ ছিল না, তুমি তোমার তাজা রক্তের মধ্যে শুয়ে আছিলা গো মা, মা গো দাদি নানি আমারে কোলে নিয়ে আদর করতেছিল, আমার ফুফু আম্মা নয়তো খালা আম্মা কাঁদতেছিল কিরে রহিমা উঠবি না রে রহিমা, তোর সন্তান হয়েছে তুই কি উঠবি না তুই কি বই না গেছ, খুলি যাই লাত্তি খেয়ে কত মা ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তোমার মা রক্তের মধ্যে তোমার বাবা তোমারই দেখা তোমার মায়ের রক্তের দিকে তাকাইল না, দেউড়াইয়া মিষ্টি আনতে বাজারে চইলে গেল আধা ঘন্টা হুশ নাই, তোমার মায়ের যখন হুশ ফিরল নিজের রক্তের দিকে না তাকায় টান দিয়া তোমারে বুকের মধ্যে লইয়া এই রক্ত বেদা গালে চুমু খাইল, ডাক দিয়ে বলছিল আমি 10 মিনিট 10 দিনের যন্ত্রণা সব ভুলে গেলাম, মা গো মা আমি তোমার ওই সন্তান তোমার কি মনে পড়ে না, সন্তান তখন ডাক দিয়া বলছে মা মনে পড়ে না, মা তখন বলবে সন্তান রে তুমি যা বলছো শুনে মনে হয় মা হওয়া বড় কষ্টের, কিন্তু আমার তো মনে পড়ে না তুমি আমার সন্তান, এই কথা তো আমার মনে পড়ে না, সামনে থেকে সরো ফাঁকে একটা কথা বলি ভাইয়েরা, যেই বাবা তোমার মায়ের রক্তাক্ত দেখেও তোমারে কিছু বলল না, আজকে ওই বাবারে তোমার বেগমের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে এক জুদা কইরা দিছ, যেই বাবা তোমার মায়ের রক্তাক্ত করার পরেও তোমারে জুদা করে নাই আলাদা করে নাই, আজকে ছোট্ট কাটতে উসিলে দিয়া ওই বাবারে ঘর সারা করে দিয়েছো, যেই মা কলেজে পড়ে দুনিয়ায় না আনলে তোমার জন্ম হইত না, ওই মায়ের ঘরে জন্ম নিয়ে আজকে বেগমের কথায় মায়ের ভাইয়ের ঘরে পাঠায় দিস, এই মা পেলে কোন কোন যুবক আছো, আমি আবুল কাসেম সরকারের সঙ্গে আজকে হাত উঠায় ওয়াদা করবা
আবুল কাসেম সরকার জানি মা কষ্ট করেছে, কিন্তু এত কষ্ট এটা তো আগে জানতাম না। আজ থেকে আমার মায়েরে বাবারে আর কষ্ট দিব না, মা বাবা আগে খাবে আগে পড়বে তারপরে আমি খাবো আমি পড়ব। রাজি আছো কোন কোন যুবক? দুইটা হাত উঠায়া চিৎকার দিয়া জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে কও মুহাব্বত কও। মাদুকিনীর চেহারাটা সামনে আইনা কোটি টাকা দিয়ে মানুষের সন্তুষ্ট করা যায় না, হাজারো যন্ত্রণা দিয়ে খেলি একবার মা কইলে মা কলিজাটা খুল্লা দিয়া দিতে চায়, হাজার টাকা দিয়ে মানুষ যে খুশি করে যায় না, একটাবার খালি বাবা কইয়া ডাক দিলে বাবার সব যন্ত্রণা উইলে যায়। ওই বাবা মায়েরে যারা কষ্ট দিয়েছ আজ থেকে আর কষ্ট দিবে না, কে কে রাজি আছো হাত উঠায় চিৎকার দিয়া তিনবার বলো আল্লাহ আকবার। আল্লাহ তাকায় দেখো আমার যুবক গুলো হাত উঠায় দেখছে, অসংখ্য যুবক ভাঙ্গা মাহফিলে আবারও কান্দে, হয়তো এই সমস্ত যুবক বলতে চাই হুজুর আমার কামাই রুজি ঠিক নাই, নয়তো বেগম ঠিক নাই, আয় আল্লাহ যাদের কামাই রুজি ঠিক নাই ঠিক করে দিও, যাদের বেগম ঠিক নাই বেগম ঠিক করে দিও। আল্লাহ যুবক গুলো কান্দায় কিন্তু নিচেও দেখছি উপরেও দেখছি, দেখেন আজকের মাহফিলের এখন দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন মুখের মধ্যে হাতটা দিয়া বুড়া মানুষ কান্দতে আছে, হয়তো আমারে বলতে চাই আবুল কাসেম রে ওরা হাত উঠেছে ওদের মা আছে ওদের বাবা আছে, আমার মা নাই রে আমার বাবা নাই রে আমার মা নাই আমার বাবা নাই, এই জন্য আমি হাত উঠাই নাই। ওই যে দেখেন এই মাহফিলের বুড়া মানুষ গলে হাত দিয়ে টিমের মতো টাকায় আছে, আল্লাহ আমাদের জনের মা নাই বাবা নাই এই মুহূর্তে মাফ কইরা জান্নাত দিয়া দাও, জান্নাত দিয়া দাও, জান্নাত দিয়া দাও। এই মা দুঃখিনী পর্যন্ত যেদিন তোমাকে এক পাশে রেখে রব্বি নাফসি বলে দেউড়াইতে থাকবে, ওদিন নামাজ তোমার বন্ধু হইয়া গুনা মুক্ত আমল নামা তোমার ডান হাতে পৌঁছায়া দিবে, থেকে আর ছাড়বা না, ডান হাতে আছরের ময়দানে আমল নামা নিবা, আমার আল্লাহরে ডাক দিয়া কও আল্লাহ ডান হাতে আমল নামা দিও, আমরা আর নামাজ ছাড়ব না, শেষবারের মতো হাত উঠাইয়া জোরে বলো আল্লাহু আকবার। পর্দারলের মা বোনেরা আপনারাও হাত উঠান, আওয়াজ ছাড়া বলেন আল্লাহু আকবার। দূর দূরান্তে যারা আছেন আমার ভাইরা ওখান থেকে হাত উঠান। আমি আবুল কাসেম সরকার ইতিমধ্যে প্রায় 3.5 ঘন্টার মতো হয়ে যাবে এত জোরে জোরে চিল্লাইতেছি, ও দুনিয়ার মুসলমান আমি ক্লান্ত হই নাই কিন্তু ফজরের নামাজের ভয়ে ছেড়ে দিচ্ছি, বাকি দুইটা যদি আল্লাহ সুযোগ দেয় এখানে পড়ে বলবো, আজকে শুধু এতটুকুন বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর আমি বলছি বিশ্বাস করো আমার আল্লাহ এখন প্রথম আসমানে আইসা গেছে রে বাবা, হাদিস অনুযায়ী আমার আল্লাহ এখন প্রথম আসমানে আছে, একটু চেহারা কালো করলে ধনী লোকেরা
বাবা গরিবদের কিছু না কিছু দেন, বাবারে তোমার চেহারাটা কালো করো, মুখটা বাঁকা করো, সত্য বলে চোখের পানি চাইরা ডাক দাও, আমার আল্লাহ খালিয়াতে ফিরাইবে না, দুরুদ নিয়া ডাক দাও, মুহাব্বতে ডাক দাও। আল্লাহ যুবক গুলো কান্দে, যুবক কান্দে পাগলের মতো কুয়ে কুয়ে কান্দে রে আল্লাহ, তুমি তো ঘুমাও না আল্লাহ, তুমি তো ঘুমাও না, তোমার রহমতের হাত দিয়ে এদেরে আদর কইরা দাও, আমারেও আদর কইরা দাও, জীবনের গুনাহ দেখেন, যা না দেখলে হয় না, তাকে দেখেন বয়স কত, কত বয়স বাবা, কানটুপিটা ভালো বাবা, ও বুঝবেন তার কইল যায় ঢুকিয়া গেছে রে বাবা, গুনা নাই তার কইল যায় ঢুকছে, গুনাগার তোমার কইল যায় ঢুকে না রে গুনাগার, এখনো কি শরম হবে না তোমার, أقول قولي هذا واستغفر الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم 01716024564 এটা আমি আবুল কাসিম সরকারের নাম্বার, যদি থাকে ভুল এই নাম্বারে ধরে দিবেন তো মনে করব দিয়েছেন ফুল। আবারও বলছি 01716024564 যদি কবরে না হই একা, ভবিষ্যতে সুযোগ হলে আবারও ইনশাআল্লাহ আশা করি হবে দেখা। আল জামিয়া মিডিয়া, দা হোলি কোরআন, শিজ পিপল দা রাইট ওয়ে।